ইন্টারনেট কানেকশন দিলেই গুগল ক্রোম ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন এরকম ধরনের নোটিফিকেশন এসে পড়ে যায়। তার ভিতরে কিন্তু অনেক অ্যাডাল নোটিফিকেশন আসে। তো এই ধরনের নোটিফিকেশন যদি আপনাকে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার খুব একটা বিরক্তি লাগে। আপনার ফ্যামিলির সবাই সামনে হোক বা আপনার বন্ধু বান্ধবের সামনে হোক, কিন্তু এই ধরনের নোটিফিকেশন দেখুন আমার কিন্তু প্রচুর নোটিফিকেশন চলে আসছে। এই যে ধরনের নোটিফিকেশনগুলি গুগল ক্রোম থেকে চলে আসে। তো এই ধরনের নোটিফিকেশন চলে আসলে কিন্তু আপনি লজ্জায় পড়ে যান। তো আপনি কীভাবে এই নোটিফিকেশনগুলো আসা বন্ধ করবেন? এই নোটিফিকেশন একবার যখন আসে তখন কিন্তু একবার আসতেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অনএক্সপেক্টেড গেমের অ্যাডভার্টাইজও কিন্তু এখানে দিচ্ছে। তো এই যে নোটিফিকেশন দেখুন খালি এক মানে আমি কিছুক্ষণের জন্য রেখে দেখুন খালি নোটিফিকেশন কিন্তু শুধু আসতেই আছে। তো আপনার যদি এরকম হয়ে থাকে তো আপনি এই নোটিফিকেশনগুলো কীভাবে বন্ধ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার আইডিটি ফলো করুন, ভিডিওটি কন্টিনিউ করুন। তো এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো সেটিংসের প্রয়োজন হবে না। আপনি কী করবেন, গুগল ক্রোমসে চলে যাবেন। ক্রোমসে চলে যাওয়ার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি উপরে থ্রি লাইন আছে, এই থ্রি লাইন একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক দিবেন। এটা কিন্তু খুব একটা বিরক্তিকর অ্যাড। তো আপনি এখানে প্রথম কি কাজ করতে পারেন, আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং যে অপশনটা, আপনি চাইলে কিন্তু এখান থেকে এই অপশনটা ক্লিয়ারও করে দিতে পারেন। এটা কিন্তু সুন্দর একটা অপশন। আপনি এখান থেকে আপনার যত নোটিফিকেশনগুলো আসবে সব কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্লিয়ারও করতে পারেন। তো এখানে ক্লিয়ার করার দরকার নেই, যদি করতে চাইলে করতে পারেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ফাস্ট হবে। তো এখান থেকে আমরা কি করব, সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে একটু সময় নেবেন। এইখান থেকে সেটিংসে চলে আসার পর এই যে নোটিফিকেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কি করবো আমরা এই যে নোটিফিকেশন অপশনে একটা ক্লিক দেব। তো এই নোটিফিকেশন অপশনে একটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। আপনি যদি চান এখান থেকে অল নোটিফিকেশনটা অফ করে দিবেন তাহলে আপনার কোনো নোটিফিকেশন আসবেই না। আর আপনি যদি চান যে আমি গুগলের কিছু নোটিফিকেশন নিব, আমি কিছু অ্যাডের নোটিফিকেশনগুলো বাদ দিব, তো এর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডের নোটিফিকেশনগুলো আপনি একটা একটা করে এখান থেকে কিন্তু বাদ দিয়ে দিতে পারবেন। এই যে এই নোটিফিকেশনগুলো কিন্তু আপনি একটা একটা করে বাদ দিতে পারবেন। এই যে নিচের নোটিফিকেশন কিন্তু সব অ্যাডের নোটিফিকেশন, তো আপনি চাইলে এগুলো এখান থেকে একটা একটা করে সবগুলো এই যে বাদ দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি যেটা বাদ দিবেন এখান থেকে চাইলে আপনি একটা একটা করে বাদ দিয়ে দিতে পারেন। আপনি যদি চান না আমি গুগলের ক্রোম ব্রাউজারের কোনো নোটিফিকেশন নিব না, তাহলে আপনি কী করবেন, এই উপরে নোটিফিকেশনটা অফ করে দিলে আপনার কিন্তু কোনো নোটিফিকেশন আর আসবে না। তারপর আপনি এখান থেকে একটা ক্যাপসটা ক্লিয়ার করে নেবেন। ক্যাপস ক্লিয়ার করার জন্য আরও এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি ডাটাগুলো এখান থেকে প্রত্যেকটা আপনি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দিলে কিন্তু আপনার ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার কোনো অ্যাডাল অ্যাড কিন্তু আপনার গুগল ক্রোমে আর আসবে না। এই জন্য আপনার নোটিফিকেশনগুলো অফ করে দিলে এবং এটা ক্লিয়ার করে দিলে ব্যাস আপনার কিন্তু কাজ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন। অবশ্যই যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।